গুড মর্নিং, এখন 11টা বাজে, আমাকে এক্ষুনি বেরোতে হবে কারণ কাল রাত্রির থেকে মায়ের পাটা অসম্ভব ফুলছে। তো জানি না সেটা কেন, তাই ডক্টরের কাছে যাচ্ছি আবার জানতে। আবার আমার শাশুড়ি মায়ের পায়ে কোমর থেকে পায়ের অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। তো যাই হোক, এই দুজনেরই প্রেসক্রিপশন নিয়ে আমাকে এখন ডক্টরের কাছে যেতে হবে। তো আমি এক্ষুনি বেরোবো, বেশি কথা বলবো না। তারপর আজকে প্রচুর কাজ আছে, কারণ এই পুরো ডিসেম্বরটা আমাদের অনেক ইনভিটেশন রয়েছে, সেই সমস্ত গিফট টিফট কেনা। একটা গুড নিউজ আছে এর মধ্যে, যে মায়ের প্রেশারটা নর্মাল, কালকেই প্রেশার চেক করা হয়েছে। হ্যাঁ, তিতলিও চেক করেছে, সৌরভের ওপরটা একটু হাই আছে, আমারও নর্মাল, সবার প্রেশারটা ঠিক আছে। বাইরে কি সে কাজ হচ্ছে জানি না, ঠকঠক আওয়াজ। আর বেশি কথা বাড়াবো না, এবার বেরিয়ে পড়ি। গাছটা কত সুন্দর হয়েছে, এই গাছটার অবস্থা আমি তাও রেখেছি, যদি ঠিক হয়ে যায় কি বলি আর। আর আমার বোগেনভিলা গাছটাও শুকনো হয়ে গেছে। বাজে, মা একদম ঠিক সময় এসছে বাড়ি, একটা বাজে, দুদিনের লাঞ্চ আবারই এসে গেছে। এবার আমরা সবাই লাঞ্চ করবো, দুদিন ওষুধটা আগে, দুদিনকে ওষুধটা দেবে তো? হ্যাঁ, ওষুধ দেবো। মায়ের এমনি কোনো ভয়ের ব্যাপার কিছু নেই, এই পাটা হয়তো ঝোলা থেকে ফুলছে, মানে ঝোলা মানে পা ঝুলিয়ে বসছে এই জন্য। আরেকটা ভালো জিনিস আমরা জানতে পেরেছি, যেহেতু দুদিনের ইউরিন ইনফেকশন হয়েছিল, আমরা একটু ভাবছিলাম যে এটা ছোঁয়াছে কিনা বা আমরা কিভাবে প্রিকশনস নিতে পারবো। তো ডক্টর বললো যে আমরা অনেক কিছু স্প্রে কিনেছি, হারপিকারে 201 টাকা না 9 টাকা দিয়ে একটা ওই স্প্রে, স্যানিটাইজার, টয়লেট সিট স্যানিটাইজার, তারপর এই সেই ডেটল, এই সেই অনেক কিছু ইউজ করছি। ডক্টর কি বললো? ডক্টর বললেন যে এটা তোমাদেরও শোনাটা দরকার, আমি ওই জন্য বারবার বলছি, একদম হট ওয়াটার ঢেলে দেবে, মানে এরম ইউরিনাল ইনফেকশন বা যে কোনো ইনফেকশনে বলছে গরম জল দিয়ে ধোবেন, ব্যাস, আর কোনো প্রবলেম থাকবে না। মা বা ভাই বলো। হ্যাঁ, কাঁচা খাবে বলে দুদিন কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে। লাঞ্চে হচ্ছে ডিমের কারি, আলু ভাজা, ভাত, আর মা বলছে ডালও আছে, যে ডাল, মুসুরির ডাল। সকাল সকাল আবার একটা আজকে হয়ে গেছে আমাদের ওপর আধার কার্ড নিয়ে। হ্যাঁ, আমাদের এই চলছে গো, এটা সবার লাইফেই চলে, মানে উপর নিচ, শীতকালে একটু বেশি চলে উপর নিচ মনে হচ্ছে। শীতকালটা একটু, কিন্তু বয়স্ক আমাদেরই তো হয় মা, আধা দিন জ্বর সর্দি, তাও তো শীতকাল পড়েনি এখন। আমাদের হলে তাও আমরা লড়তে পারি, কিন্তু মাদের এই যে পায়ের অবস্থা খারাপ, হাঁটতে পারছে না ঠিক মতো, সেটা হলে তো একটু প্রবলেম। কিন্তু দুদিন আজকে কেমন আছো? আমরা বেসিক্যালি ভাবছি লেকমল যাই, লেকমলে অনেক কিছু অপশনস পাবো, একটু ক্রকারিস কেনার আছে, তো গড়িয়াহাটেও যেতে পারি, দেখি ওই আশেপাশে এরিয়াতে অনেক কিছুই পেয়ে যাবো। কিন্তু তিতলি চাবি চাবি তো, বাই, বেরোচ্ছি। এসে গেছি আমরা, খুব লেজি লাগছে আজকে, কিছু ভালোই লাগছে না। ওপরে কিছু পেলাম না আমরা নেওয়ার মতো, মা দেখেছে এটা খুব ভালো লাগছে দেখি, প্রিংগলস, ছোটবেলায় এগুলো সব খেতাম। ফালতি ফালতি তো লাগবে না, স্কুপার লাগবে না, আগে যেটা কিনতে এসছে ওটা দেখুন, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এগুলো সেমই তো, সত্যি এটাও ভালো, আমার তো এইটা ব্লুটাও ভালো লেগেছে, এটাও ভালো। এই ফুলগুলো ভীষণ সুন্দর এখানে আছে, আরো এটাও ভীষণ সুন্দর, এটা এনেই ভালো হয়েছে, আমরা টানতে পারছি না। না এটা কি কিউট, ভালো অফার্সে পাচ্ছি সব। আর এটাও আমাদের, এটা আমরা টানতে পারছি, কি করবে এটা, তুমি কিনবে? কিছু না, আমার ভীষণ খেলনা পুতুল দেখতে ভালো লাগে, কিউট আছে, ভীষণ পছন্দ করি। ও ইয়ে মতো গো, বাস্কেটবল টাইপের কিছু একটা গেম হবে তাই না? না মা, বই খাতা আছে পেছনে, ওগুলো তো আমার কাজে আসবে। বড়গুলো হোক, বড্ড বেশি দাম বলছে।
পাঁচলাগুলোও ভালো, চুল দেখছি সাংঘাতিক চুলে হাতিটা একটু চেনা লাগছে, কোথায় বলতো ধরে নেওয়াটা কিছু ছিল বাবার মতো হালকা লাগছে দেখতে না মিষ্টি দেখো গুবলু গুবলু এদিকে একটু চুল তাই না আবার দাঁতাল দাঁত আছে হ্যাঁ বাবাই দেখলে খুশি হবে বাবাই হাতি পছন্দ করে এত ইউটিলিটি এদের ভীষণ ইউটিলিটি এগুলো বেশি দামও নাই কালার তুমি 60 নাই এমন কিন্তু কিচ্ছু না এগুলো মিনিসুতে এগুলো অনেক দাম আমার জন্য নিয়ে আস তোমাকেও ভালো লাগবে তুমিও পড়তে পারো আমি তো পড়ি খুব ভালো এটাও আমার খুব ভালো লেগেছে বাবাইকে দিতে চাই এটা ভীষণ মানাবে ক্রিসমাসে তিতলি বলছে বাবাইকে গিফট ভীষণ মানাবে এটা বাবাইকে দেখো এটা ভীষণ ফ্যান্সি এটা নিয়ে নি মা আর বলছে মা তোমাকে আর বাবাইকে দিচ্ছি এটা তো কথা না এই একসাথে দিচ্ছি করে আলটিমেটলি আমি সব থেকে বেশি পড়বো আর কার আছে হ্যাঁ তো কি হয়েছে এতগুলো কালার আছে কি হয়েছে শীত পড়ছে না ওটা আমরা কিনে ফেলছি বলেই পড়ছে না ডেনিমগুলোও কিন্তু ভালো আছে দেখাচ্ছি প্যাটার্নটা পফ জ্যাকেটসও আছে কিন্তু খুব ভালো বেশ ভালো কোয়ালিটি প্রাইস 999 এরকম চেন দেওয়া পফ জ্যাকেটস এটা দেখাই তোমাদের পুরো ক্রিসমাসই একদম স্পেটার্স নিটেড পুরো খুব ভালো ম্যাটেরিয়াল তারপরে এটা বহুত ভারী বস্তা নিয়ে আমরা বেরিয়েছি আজকে শপিং অনেক দিন বাদে মা কফি খাবেই খাবেই বলছে তুই একটু খাবে আমি গোটাটা তো খেতে পারবো প্যাক করে দে আমি কফি খেতে খুব ভালোবাসি বাট মায়ের হাতে আমি রাস্তা আবার এখন একটু মানে চা কফি না হলে চলছে না কারণ কি যা আমরা ভারী জিনিস টেনে টেনে নিয়ে যাচ্ছি পুরো জিম করে নিচ্ছে এই যে এখানে রেখেছি প্যাকও করিয়ে নিয়েছি দুদিন আর বাবার জন্য খুব ভালো খেতে কুকিজগুলো না ভীষণ ভালো অ্যাকচুয়ালি এখানে দুটো পাওয়া যায় না ওই জন্য আমরা একেবারে বোধহয় 300 গ্রাম না 350 গ্রাম না তিতলিকে একটু দেখো এই ভারী ব্যাগটা নিয়ে ও যাচ্ছে ওর বাবার বাস আসবে আমরা উঠবো আরে তিতলির জুড়ি মেলা ভার একটা ভারী ব্যাগ আমায় বইতে দেয় না জানো এই দেখো তিতলি এখানে এখানে দাঁড়িয়ে যা এখানেই দাঁড়িয়ে যা থেকে আনন্দের ব্যাপার হচ্ছে বাবাই বাস নিয়ে এখান দিয়ে পাস করবে বেকার অটো ভাড়া যেতে দুখানা মানে দুই দিয়ে চারখানা অটো ভাড়া যেতে বাস যেতে পারলে কান্না ভালো লাগে একটু ওয়েট করতে হবে বাবাই বললে তাই না 10-15 মিনিট ওয়েট করতে হবে আমি তো ভীষণ শীতের জন্য ওয়েট করছি কখন শীতের জামাগুলো আমি বাবার জন্য এখন ওয়েট করছি করেছে এসে গেছে সিগন্যালে আছে ঢুকছে সিগন্যাল রাসবিহারি সিগন্যালে দাঁড়িয়ে আছে কি গরম বিশ্বাস করো এটা ডিসেম্বর হতে পারো না তাই আর আমার মেয়ের মুখে এত হাসি কেন জানো ও খুব কিপতে তো ওকে অটো ভাড়া দিতে হয়নি ও খুব কিপছে তো বেঁচে গেছে অটো ভাড়া মায়ের তো কি খুশি মা হাত দেখিয়ে দাঁড়িয়ে শীতের জামা পড়বে বলে পড়েছে এই দেখ এই আর একজন এই পুরো গলা তুলে পড়েছে কেউ না ঠান্ডা লাগে বাস হ্যাঁ হ্যাঁ না এই বাস মাঝে ঠান্ডা লাগে সৌরভের কলেজের বাসে উঠে পড়েছে চলে এলাম তোমাকে মানে না নিয়ে আসতে মন খারাপ করছিল ভার্সিটিটাও ভালো হয়েছে হ্যাঁ এটাও খুব সুন্দর হয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইটটা ভালো লাগে কিন্তু এটা তোমাকে ভালো লাগবে হুম দুদিন বই ঘরে কিছুটা শুনছে ভালো না এটা সুগার আসছে একটু খাও
সবই গিফট পারপাস ম্যাক্সিমাম। যাই হোক, এই দুটো বোল সেট কিনেছি, এগুলো খুব এসথেটিক্যালি প্লিজিং লেগেছে আমার। অ্যান্ড এখন এই পয়েন্টলেস কাপ ডিশের সেট দেওয়ার থেকে এগুলো বেশি সুন্দর লেগেছে আমার পার্সোনালি। তোমরা তো এটা দেখেই নিয়েছো, ভার্সিটি জ্যাকেটটা বাবাই যখন পরবে আরও ভালো করে দেখাবে, খুবই সুন্দর। জুডিওতে কিন্তু এগুলো ভালো পাওয়া যাচ্ছে। আমি আজকে শুধু তোমাদেরকে মেন্স দেখিয়েছি, যদি তোমাদের লেডিস সেকশনটা দেখতে হয় আমার রিল চেক আউট করতে পারো, আমি রিল বানিয়েছি রিসেন্টলি জুডিওর কালেকশন নিয়ে। তারপর এটা ফাইনালি আমি ছেড়ে আসতে পারিনি, এটা দেখে এত মানে মনে হচ্ছিলো যে এটা বাবাইকে পরলে কত ভালো লাগবে, তাই এই জ্যাকেটটাও নিয়েছি। এটা ইয়ে টাইপের, ফ্ল্যানেল টাইপের। আর মেয়ে বড় হয়ে গেলে মা বাবাও পায় ক্রিসমাস গিফট, তাই তো? ক্রিসমাস গিফট, হ্যাঁ, এটা ক্রিসমাস গিফট। মানে শুধু মেয়েই যে পেয়েছে তা নয়, এখন মা বাবা পাবে একদম। তো এইগুলো খুব ভালো ডিলে আমরা ট্রেস পেয়েছি, এগুলো অনেক গিফটেরই সব ম্যাক্সিমাম জিনিস। এটা আমার রাখার খুব ইচ্ছা আছে, এটা খুব সুন্দর দেখতে এরকম টাইপের, আর মেটেরিয়ালটা খুব ভালো, ভীষণ শক্ত পোক্ত। চিনি গিফটে পেয়েছি, এত কিছু কেনার জন্য চিনি গিফটে আছে, এটা কিনেছি। এটা আর কি দেখাই, এটা তো ভীষণ একটা ভাইটাল প্রয়োজনীয় জিনিস। ইকোনমিক্যাল স্ট্রং, নন ট্রান্সপারেন্ট, ইজি ক্যারি, এইচএম ব্যাগ বাবাই, এইচএমএম। এটা হচ্ছে এর থেকে কিনেছি, লেক মার্কেটের ওই যে শপগুলো থাকে, এটা লেখা আছে 60 টাকা, বাট নিয়েছে কিন্তু 25 না বা 25 নিয়েছে। আর এটা আমার ফুরিয়ে গেছিল, টিস্যু তো আমাদের লাগেই, আমার বন্ধুরা আধা টাইম এখানে আসবে, পার্টি করব আমরা, তো আমাদের টিস্যুটা লাগে। এটা আমার ফুরিয়ে গেছিল। এই যে এটা তোমার আসলে নিয়েছো? হ্যাঁ, একটাই নিয়েছি, দুটো নিতে পারো। ঠিক আছে, তোমার ব্যাগে একটা আছে তো? এটা বাবা ব্যাগে আর নেই, শেষ। বাবাই হচ্ছে মানে একদম এটা মাস্ট। আর পেছনে যে বিছানার চাদরটা রয়েছে, ও আগে দেখাইনি। আর এই হচ্ছে একটা বেডশিট, এটা একটা বেডশিট, এটা একটা বেডশিট। সবই মোটামুটি গিফট পারপাসে, কুকিজ এন্ড কৌটো, আর একটু বাদে কৌটোতেও থাকবে না, হ্যাঁ, পুরো ফাঁকা হয়ে যাবে। এই যে হাসছে দেখো, হাসছে দেখো। আজকে কি হয়েছে সোনালি আন্টি, যে তোমার খাবার কথা শুনলে তোমার মুখে হাসিটা খুব ভালো লাগে? আজকের নয়, ছোট্টবেলা থেকে। আর কুকিজ মানে তুমি পুরো ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক করে দেবে না কুকিজ কৌটো? মঙ্গলবার বললেই মনে হয় বলি যে আজকে জঙ্গল কাটার দিন। যাই হোক, আজকে আমি এখন জিমে যাচ্ছি, বাট আজকে ডেটা খুব লং এন্ড সাংঘাতিক হতে চলেছে। কি হবে মানে তোরপার হতে চলেছে বাড়ি ঘর দর, কি হবে না হবে আমরা নেক্সট ব্লগে দেখো, বিকজ আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে জিম থেকে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার.com কে প্লিজ সাবস্ক্রাইবটাও করে দিও। তাহলে আজকে টাটা, বাই।